উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে বসিরহাট স্বাস্থ্য জেলা ব্লক হাসপাতাল গ্রামীণ হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলগুলিতে টিকাকরণের কাজ শুরু করল স্বাস্থ্য আধিকারিকরা। এই প্রতিষেধকের আওতায় 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশু ছাত্রছাত্রীরা এর আওতায় থাকবেন। তারই আনুষ্ঠানিক সূচনা করলেন বসিরহাট দণ্ডির হাট হাই স্কুল বসিরহাট মহকুমা শাসক মৌসুম মুখার্জি, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, বসিরহাটের স্বাস্থ্য জেলা ডেপুটি স্বাস্থ্য আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক দীপক রঞ্জন মণ্ডল, অদিতি মণ্ডল ও জনপ্রতিনিধিরা আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে এই টিকাকরণের কাজ শুরু করলেন। স্বাস্থ্য আধিকারিকরা নিজেরাই ছাত্রছাত্রীদের হাম এবং রুবেলার প্রতিষেধকের টিকাকরণের কাজ করলেন। আজকে প্রথম পর্যায়ে বসিরহাট মহকুমায় 84,000 রুবেলা ও হামের প্রতিষেধক দেওয়ার কাজ সম্পন্ন হবে। তারপর ধাপে ধাপে আজ 9ই জানুয়ারি থেকে আগামী 11ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 35 দিন এই কর্মসূচি চলবে। রাজ্যের 3 কোটি মানুষ প্রথম পর্যায়ে এই টিকার আওতায় রয়েছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা হাম এবং রুবেলার যে এলিমিনেশন আমাদের ক্যাম্পেইন সেটা শুরু করলাম। মোট 3 কোটি মানে বালক বালিকা 9 মাস থেকে 15 বছর পর্যন্ত এই টিকা পাবে এবং এই টিকাটা 35 দিন ধরে চলবে, 9 তারিখ থেকে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে হাম এবং রুবেলা এই দুটো রোগকে এলিমিনেট করা, এবং এই এলিমিনেশনের সঙ্গে সঙ্গে আমরা ভবিষ্যতে এই রোগটুকে ইরাডিকেশন করার দিকে আমরা এগোব। এই ধরনের টিকা বলতে আমাদের, আমরা যেমন পালস পোলিও টিকা দিয়ে আমরা পালস পোলিও রোগ দূর করেছিলাম, ঠিক তেমনি এলে পালস পোলিও মোটে হবে। আগে এমআর ভ্যাকসিন নিক বা না নিক, ইরেসপেক্টিভ অফ ভ্যাকসিনেশন, 9 মাস থেকে 15 বছর অব্দি প্রত্যেকটা বালক বালিকাকে এই টিকা দেব। আমরা এটা জানি এমআর ভ্যাকসিন প্রথম ডোজ দিলে 85% প্রোটেকশন দেয়, সেকেন্ড ডোজ 95% দেয়, এই অ্যাডিশনাল ডোজ 100% প্রোটেকশন দেবে। আমরা হার্ড ইমিউনিটিটাকে বাড়াতে চাইছি, পরিবেশের হার্ড ইমিউনিটি যদি বাড়ে তাহলে পরিবেশ থেকে যেমন আর হাম হবে না বা পরিবেশ থেকে রুবেলা হবে না। হাম চিকেন পক্স যাতে সেইভাবে আমাদের ক্ষতি করতে না পারে তার জন্যই এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, কারণ চিকেন পক্স হলে অনেক সাইড এফেক্ট আছে বা আস্তে আস্তে ক্ষতির দিকে যেতে পারে। আমরা করোনার মহামারীর থেকে এই শিক্ষা নেওয়ার জন্যই এটা চিন্তা ভাবনা করা হয়েছে। শুধুমাত্র বাচ্চাদের 15 বছর বয়স পর্যন্ত, 9 মাস থেকে 15 বছর। এটা সব স্কুলেই দেওয়া হবে, প্রাইভেট স্কুল, সরকারি স্কুল, সব স্কুল চত্বরেই দেওয়া হবে। আজকে এই ডন্ডিহাট স্কুল থেকে সূচনা হলো, আজকে বসিরহাট পৌরসভার মধ্যে 3টে স্কুলে হচ্ছে, একটা ফুলবাড়ি মাদ্রাসায় হচ্ছে, এখানে হচ্ছে, আর একটা সরলা বিদ্যাপীঠে হচ্ছে। সবাই সুস্থ হবে, সুন্দরভাবে থাকুক, এটাই আমরা চাইছি। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দবার্তা।